একবার এক কৃষক তার খুবই প্রিয় যে ঘড়িটা ছিল, এই ঘড়িটা একটা খড়ের গাদায় হারিয়ে ফেলে। ঘড়িটা হারানোর পরে সে একবারে বিচলিত হয়ে অনেক চিন্তা ভাবনা করে দৌড়াদৌড়ি করে একেবারে খড়ের গাদার মধ্যে একেবারে হন্যে হয়ে খোঁজা শুরু করে যে ভাই কোথায় আছে আমার ঘড়ি, কোথায় আছে ঘড়ি, কোথায় আছে ঘড়ি। অনেক খোঁজার পর খুঁজে পেল না। তার ঠিক খড়ের গাদার পাশেই বেশ কিছু বাচ্চা কাচ্চা খেলছিল। তো তাদের সবাইকে ডেকে আনলো যে বাবার একটু আমাকে সাহায্য করো, আসো। কী সাহায্য? যে আমার যে ঘড়িটা আছে ঘড়িটা একটু খুঁজে বের করো। সবাই দৌড়াদৌড়ি করে খুঁজে শুরু করলো, কেউ খুঁজে পেল না। আধ ঘন্টা এক ঘন্টা করে অনেকজন চলে যাওয়া শুরু করলো। তখন বলো, বাকি যারা আছো তোমরা একটু ভালো করে খুঁজো, তোমরা যদি খুঁজে পাও তোমাদেরকে একটা পুরস্কার দেবো। তো বাকি যারা আছে তারা আর একটু ইন্টারেস্ট পেয়ে আবার খুঁজে শুরু করলো, তাও খুঁজে পেল না। প্রায় সন্ধ্যার মতো অবস্থা, আস্তে আস্তে অন্ধকার হয়ে এসেছে, সবাই এক এক করে যাওয়া শুরু করলো। লাস্ট দুজন বাকি, একেবারে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। তো কৃষক একেবারে আশা ছেড়ে দিয়ে বললো, আচ্ছা ঠিক আছে, আমি মনে হয় না আমার আর ঘড়িটা ফেরত পাবো বা খুঁজে পাবো, তোমরা চলে যাও। সবাই চলে গেল। একজন বাচ্চা এসে বললো যে আচ্ছা আমাকে আরেকটা সুযোগ দেন, আমি একটু খুঁজে দেখতে চাই। তখন কৃষক বললো, আচ্ছা ঠিক আছে তুমি দেখতে চাও, দেখো আমার তাহলে যেহেতু অন্ধকার হয়ে গেছে আমি একটু দরজা দরজা লাগিয়ে আসি। তো সব বাচ্চারা চলে গেছে, কৃষকও চলে গেছে, বাচ্চাটা একা খোঁজা শুরু করলো। এবং অদ্ভুত ব্যাপার হলো, মাত্র 5 মিনিটের মধ্যে বাচ্চা ওই ঘড়িটা নিয়ে কৃষকের সামনে এসে দাঁড়ালো। যে ভাই এই যে আপনার সেই ঘড়ি। কৃষক তো অবাক, জানি তুমি কীভাবে ঘড়িটা খুঁজে পেলো। তখন সে বলল যে সবাই যখন চলে গেল আমি ওই খড়ের গাদায় যে আপনার খামারে জাস্ট বসে চোখ বন্ধ করে ঘড়ির আওয়াজটা শুনছিলাম, টিক টিক টিক। যেহেতু কোনো আওয়াজ নেই, আশেপাশে কোনো মানুষ নেই, অন্ধকার, আমি খুব সহজেই ঘড়ির আওয়াজটা শুনতে পেলাম এবং যেখান থেকে আওয়াজটা আসছে ওখানে যেয়ে খোঁজা শুরু করলাম। 5 মিনিটের মধ্যে আপনার ঘড়ি পেয়ে গেছি। কৃষক অনেক অবাক হলো, অনেক খুশি হলো, সে পুরস্কারও দিল। ঠিক ওই বাচ্চা যেরকম চুপ করে চোখ বন্ধ করে ঘড়ির আওয়াজটা শুনলো না, টিক টিক টিক, মাঝে মধ্যে আমাদের এই কাজটা করা দরকার। আমাদের মাইন্ড কিন্তু অলওয়েজ অনেক স্ট্রেসে থাকে, অনেক প্রেশারে থাকে, অনেক ওভারওয়ার্ক থাকে। সো এত প্রেশারের মধ্যে, এত স্ট্রেসের মধ্যে প্রপারলি চিন্তা কিন্তু করা যায় না। মাঝে মধ্যে আমাদেরও একটু ব্রেক নিয়ে ওই ঠিক বাচ্চার মতো একটা জায়গায় যেয়ে বসে নিশ্চুপ হয়ে চোখ বন্ধ করে চিন্তা করা দরকার, আমাদের লাইফের পারপাসটা কি। ওই পারপাসের আওয়াজটা শোনা দরকার। অফকোর্স ঘড়ির টিকটিক আওয়াজের মতো পারপাসের আওয়াজ টিকটিকভাবে শোনা যাবে না। আমাদের পারপাসটা, আমাদের অবজেক্টিভটা, আমাদের ড্রিমটা, আমাদের প্যাশনটা, আমাদের লাইফের কলিংটা, এটা যদি একদম নিশ্চুপ হয়ে চিন্তা করে দেখি, একদম স্ট্রেস রিলিফ করে পিস অফ মাইন্ড নিয়ে, তখন দেখা যাবে ওই পারপাস বা ওই কলিংয়ের আওয়াজটা শোনা যাচ্ছে। জাস্ট লাইক ওই বাচ্চাটা একদম নিশ্চুপ হয়ে ঘড়ির কাঁটার এই টিকটিক আওয়াজটা খুঁজে পেয়েছিল। শ্রিয়া ভিডিওটা অফ করে একটু কষ্ট করে ঠান্ডা মাথায় বসে পিস অফ মাইন্ড নিয়ে চোখ বন্ধ করে চিন্তা করেন আপনার লাইফের অবজেক্টিভটা কি। অ্যান্ড তার থেকেও বড় ইম্পর্টেন্ট পার্ট, আপনি কি আপনার লাইফের অবজেক্টিভটা বা পারপাস ফুলফিল করার জন্য যে ট্র্যাকে থাকার দরকার সেই ট্র্যাকে আছেন কিনা। ঠিক বাচ্চাটা যেমন ঘড়ির টিকটিক আওয়াজ দিয়ে ঘড়িটা পেয়ে গিয়েছিল, আপনিও ওই ঠান্ডা মাথায় চিন্তা করার পর ইনশাল্লাহ আপনার পারপাস বা আপনার অবজেক্টিভটা ইজিলি খুঁজে পাবেন।